নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের শেষে শীতের আমেজে আমরা চলে এসেছি বেনারসে, যেখানে রকমারি নিরামিষ খাবার পাওয়া যায়। তাই আমি আপনাদের প্রিয় দা বাঙালি ব্লগার আজ নিয়ে এসেছি বেনারসের ফুড ব্লগ। প্রথমে আসুন আপনাদের নিয়ে যাই এখানকার বিখ্যাত রাম ভাণ্ডারে। এখান থেকে আপনারা চাইলে প্রাতরাশ করতে পারেন। এখানকার কচুরি সবজি কিন্তু বেনারসে বিখ্যাত, কারণ সাধারণ কচুরি না দিয়ে এখানে মুঠো কচুরির ওপরে সবজির তরকারি দিয়ে সার্ভ করা হয়। খেতে কিন্তু ভালোই। এরপর আপনাদের এখানকার একটি বিখ্যাত মিষ্টি চেখে দেখা উচিত, যা বাংলায় লবঙ্গ লতিকা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের তুলনায় এখানকার লবঙ্গ লতিকা কিন্তু আকারে বেশ খানিকটা বড় এবং খেতেও বেশ ভালো। আসুন এরপর আপনাদের সাথে পরিচয় করাই এখানকার বিখ্যাত মালাইয়ের সাথে। এটি কিন্তু বেনারসে একমাত্র শীতকালেই পাওয়া যায়। দুধ থেকে ক্রিম বার করে সারারাত্রি শিশিরে রেখে এটিকে বানানো হয় এবং সার্ভ করার সময় উপরে এভাবেই পেস্তা বাদাম ছড়ানো থাকে। দাম মাত্র 50 টাকা হলেও মন ভরাতে এর জুড়ি নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। এরপরের আইটেমটির সাথে আশা করি আপনাদের পরিচয় করাতে হবে না, কারণ এটি আমাদের একটি প্রিয় খাবার। বাংলায় ফুচকা এবং বাইরে এটি পানিপুরি বা গোলগাপ্পা নামে বিখ্যাত। পশ্চিমবঙ্গের সাথে এখানকার ফুচকার স্বাদের সামান্য পার্থক্য পাবেন, তাই পারলে অবশ্যই চেখে দেখবেন। এরপর আমরা এখানকার মশলা ধোসা ট্রাই করলাম। আসলে উত্তর ভারতে এসে দক্ষিণ ভারতীয় রান্না কেমন সেটাই এক্সপ্লোর করলাম। এখানকার মশলা ধোসা কিন্তু বেশ স্পাইসি, আর মশলার সাথে যদি বাটারের সংমিশ্রণ থাকে তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। প্রাতরাশে কেউ যদি বাটার টোস্ট পছন্দ করেন তাহলে তার অবশ্যই গন্তব্য হওয়া উচিত লক্ষ্মী চাওয়ালার দোকানে। এটি বেনারসের একটি বিখ্যাত চায়ের দোকান। এখানে পাউরুটির ভেতরে বাটার দিয়ে টোস্ট করা হয়, যাতে কামড় দেওয়ার সাথে বাটার গলে বেরিয়ে আসে। এটি সার্ভ করার সময় ওপরে ঘন মালাই দিয়ে দেওয়া হয়, যাতে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বেনারসে মধ্যাহ্নভোজের জন্য যদি আপনারা ঘরোয়া খাবার চান তাহলে চলে আসুন সূর্যোদয় রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি 80 ঘাটের কাছে অবস্থিত। ভিতরের অ্যাম্বিয়েন্স দেখে আপনাদের এটি ঘরোয়া মনে হবে। রেস্টুরেন্টটি ছোট হলেও এখানকার মেনু কিন্তু বেশ প্রশস্ত। আমরা এখানে একটি থালি অর্ডার দিয়েছিলাম, যেটি খুবই হালকা এবং সুস্বাদু ছিল। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে। যদি আপনারা বেনারসের সবথেকে বড় থালি খেতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে গোধুলিয়া মোড়ের একদম কাছেই স্যাফরন রেস্টুরেন্টটিতে। রেস্টুরেন্টটির ভিতরে অ্যাম্বিয়েন্স বেশ ভালো এবং এখানে কিন্তু অনেক ভিড় হয় বিভিন্ন থালির স্বাদ উপভোগ করার জন্য। রেস্টুরেন্টটির মেনু কার্ড উল্টে দেখলাম, অনেক ধরনের থালি এখানে পাওয়া যায়। তবে আমরা এখানে এসেছিলাম এখানকার বিখ্যাত বাম বাম থালি খাওয়ার জন্য। থালিটি অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো, কারণ এত আইটেম বানাতে গেলে কম করে 40 মিনিট সময় দিতে হয়। এই থালিটির একটি বিশেষত্ব হল সার্ভ করার সময় ঘণ্টা বাজিয়ে এমনভাবে সার্ভ করা হয় যেন কোনো রাজকীয় থালি আপনাদের সার্ভ করা হচ্ছে। এই থালিটি এত ধরনের পদ দিয়ে সাজানো হওয়ায় এর স্বাদ একই সঙ্গে প্রায় 6-7 জন উপভোগ করতে পারবেন। বিভিন্ন ধরনের রুটি, রাইস, চাইনিজ কিছুই বাদ নেই এই থালিটিতে।
এর সাথে চার রকম মিষ্টান্ন এবং চার রকমের পানীয় সংযোগে থালিটিকে সার্ভ করা হয়, যার মধ্যে বেনারসের বিখ্যাত পানীয় শিকাঞ্জিও থাকে। দুপুরের খাবার খেয়ে যদি আপনাদের লস্যি খেতে ইচ্ছা করে, তাহলে আপনাদের চলে আসতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেটের কাছে ব্লু লস্যির দোকানে। এই দোকানটি বহু পুরনো, তবে এটির নাম ব্লু লস্যি হওয়ার কারণ দোকানটি নীল রঙে সাজানো, যার মধ্যে আপনারা দেওয়াল জুবে বিভিন্ন মানুষের ছবি এবং নাম লেখা কাঠের চামচ দেখতে পাবেন। আসলে যারা এখানে লস্যি খেতে আসেন, তারা এভাবেই তাদের স্মৃতিচিহ্ন রেখে যান। তাই এই সুযোগে আমরাও আমাদের চ্যানেলের নাম একটি কাঠের চামচে লিখে দোকানের দেওয়ালে রেখে এসেছি। আপনারা দোকানে গিয়ে খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এখানে একটি পাইনাপেল লস্যি এবং একটি মিক্সড ফ্রুট লস্যি ট্রাই করেছিলাম, যেগুলো খেতে মোটামুটি ছিল। তবে আপনারা যদি সত্যিই ভালো লস্যি খেতে চান, তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে চুনার ফোর্টের কাছে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারে। রাস্তার উপর ছোট দোকান হলেও এখানে ভিড় কিন্তু কম হয় না। এই দোকানের রাবড়ি লস্যি বিখ্যাত, তাই আমরাও এখানে রাবড়ি লস্যি ট্রাই করেছি, তা এক কথায় অনবদ্য ছিল। সন্ধেবেলা খিদে পেলে চলে আসুন কাশী চাট ভাণ্ডারে। এখানে অবশ্যই ট্রাই করুন এখানকার টমেটো চাট, যেটি বেনারসে খুবই বিখ্যাত। একটা স্পাইসি এবং তেঙ্গি ফ্লেভারের কম্বিনেশন বেশ ভালোই লাগবে আপনাদের। এই চাট খেয়ে যদি আপনাদের ঝাল লাগে, তাহলে চলে আসুন রাম ভাণ্ডার মিষ্টির দোকানে। এখানকার প্যারা আপনাদের মন ভরিয়ে দেবে। আর প্যারা খেতে না চাইলে জিলিপির সাথে টক দই ট্রাই করে দেখুন, এক অনন্য স্বাদের অনুভূতি পাবেন। বেনারসে আপনাদের যদি ইটালিয়ান কোনো খাবার খেতে হয়, তাহলে চলে আসুন 80 ঘাটের কাছে পিৎজারিয়া ভাটিকা রেস্টুরেন্টে। এটি একটি ওপেন রুফ রেস্টুরেন্ট বলা যেতে পারে। এটি বেনারসের সবথেকে পুরনো পিৎজারিয়া এবং এখানে আজও কাঠের আগুনে পিৎজা তৈরি হয়। আসুন দেখে নিই এখানকার পিৎজা তৈরির প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে। এখানকার মেনুটি কিন্তু বেশ প্রশস্ত এবং রকমারি ইতালিয়ান আইটেমে ভরা। এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম একটি স্যুপ, একটি পাস্তা, একটি পিৎজা এবং শেষে হট চকলেট। তবে এখানকার প্রধান আকর্ষণ কিন্তু খেতে খেতে গঙ্গা দর্শন। একটা কথা না বললেই নয়, এখানকার প্রত্যেকটি খাবারের মান এবং স্বাদ অতুলনীয়। খাবারগুলি খুবই হালকা এবং কোনোভাবেই মুখ মেরে যায় না। তবে আমাদের এখানে ইচ্ছা ছিল অ্যাপেল পাইটিও টেস্ট করার, যা সম্ভব হয়নি কারণ এটি একমাত্র দিনের বেলায় এলেই সম্ভব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে। এবং সবশেষে বেনারসের সবচেয়ে বিখ্যাত বেনারসি পান আপনাদের জন্য দিয়ে রাখলাম, কারণ বেনারসে এসে যদি বেনারসি পানি না খেলেন তাহলে আর কি করলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।